ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চট্টগ্রামে গভীর রাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে বৃষ্টি ও জোয়ারে জলাবদ্ধতা তৈরি হয়েছে নিচু এলাকাগুলোতে পানির তরে দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে পাহাড় ধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশ থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে কাজ করছে জেলা প্রশাসন চট্টগ্রামে রাত তিনটা থেকে শুরু হয়েছে ভারী বর্ষণ বাইজিদের চন্দ্রনগর পাহাড়ি এলাকায় দেয়াল ধসে এক শ্রমিকে মারা গেছে বৃষ্টি ও জ্বরের পানিতে বহদ্দারহাট বাকুলিয়া আগ্রাবাদ প্রবর্তক সহ বিস্তীর্ণ নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে নালা নর্দমা খাল ও রাস্তাঘাট উপচে বৃষ্টির পানি বাসাবাড়ি ও দোকানপাটে ঢুকে পড়ায় ব্যাপক দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ সাগরের পানি স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক ফুট উচ্চতায় প্রবাহিত হওয়ায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে বন্দরনগরীতে এদিকে ঝড় পরবর্তী টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা থেকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা মানুষদের সরিয়ে নিতে কাজ করছে জেলা প্রশাসন গতকালকে কিন্তু অনেকে আমরা নামে নিয়ে গিয়েছিলাম তো অনেকে আবার দিনের বেলা আজকে চলে এসেছে আজকে বিকাল থেকে আবারও মাইকিং করা হয়েছে তাদেরকে নামে নিয়ে হয়েছে আপনারা দেখেছেন এখানে কিন্তু হাজার হাজার কিন্তু ঘর বাড়ি এবং এখানে কিন্তু হাজার হাজার মানুষ বসবাস করছে তো এর মধ্যে উল্লেখযোগ্য অংশই কিন্তু আমরা সরিয়ে নিয়েছি